শেফস ডিজায়ারি টিমের পক্ষ থেকে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের চ্যানেলের রান্নাঘরে। আজ আমি একটা খুব সাধারণ সবজি ভাজি করব। আপনারা নিশ্চয়ই ভাবছেন সবজি ভাজি আবার দেখার কি আছে। আমিও আপনাদের জন্য এই ভিডিওটা করার সময় চিন্তা করছিলাম, আপনারা তো আসলে সবাই জানেন, তাহলে আমি কি দেখাবো। তারপরে মনে হলো আমিও তো এক সময় জানতাম না সবুজ সবজি রান্না করার পরে কিভাবে সবুজ রাখা যায়। আমি যেমন আগে করতাম সেরকম আমার মতো হয়তো অনেকেই এখনও আছে যারা সবুজ সবজি রান্না করলে সবজিটা কালচে সবুজ হয়ে যায়। চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি সবুজ সবজি কি কি করে আমি সবজির রংটাকে ঠিক রাখি। করব সিম আলু ভাজি। আজকে আমি সবুজ সবজি নিয়েছি সিম। এই জন্য আমি 400 গ্রাম সিম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। দেখুন ঠিক এভাবে আমি কেটে নিয়েছি। সিমটা আমি ভালোভাবে ধুয়ে নিয়ে বিচি সহ ঝুরি ঝুরি করে নিয়েছি। নিয়েছি 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি মাঝখানে ছিঁড়ে নিয়েছি। একটা বড় পেঁয়াজ পাতলা চাকা করে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের আলু খোসা ছিলে ধুয়ে নিয়ে তারপরে চিকন লম্বা লম্বা করে নিয়েছি। দেখুন ঠিক এরকম করে নিয়েছি। সিম আলু ভাজা শুরু করার আগে আমি আলুতে সামান্য একটু হলুদ দিয়ে নেব। এই যে দেখুন কত সামান্য হলুদ দিয়েছি, 1/4 চা চামচেরও কম হলুদ আছে এখানে। এই হলুদটুকু আমি আগে আলুতে ভালোভাবে মাখিয়ে নেব, যেন এই হলুদটা শুধু আলুর ভিতরেই থাকে, সিমে ভাজার সময় আর না যায়। এই যে দেখুন আমি আলুটা হাতে ঘষে নিচ্ছি, আমার হাতেও কিন্তু আর কোনো হলুদের রং লাগছে না, তার মানে সিমেও কিন্তু এর রংটা যাবে না। সবুজ সবজিতে যদি হলুদ দেন তাহলে কিন্তু সবুজ রংটা নষ্ট হয়ে যায়, তাই আপনারা যদি সবুজ সবজিতে হলুদ দিতে চান তাহলে খুবই সামান্য হলুদ দেবেন। আলুতে হলুদ মাখিয়ে রেখে দিয়ে আমি সিমটা একটু ভাপিয়ে নেব। একটা হাঁড়ির ভিতরে আমি পানি দিয়ে নিয়েছি আর উপরে একটা চালুনি দিয়ে রেখেছি। পানিটা গরম হয়ে ফুটছে, এখন আমি এর ভিতরে সিমগুলি দিয়ে সামান্য একটু ভাপিয়ে নেব। মিনিট খানিক আমি সিমটা ভাপ দিয়ে নেব। আমরা কিন্তু ঢাকনা দিয়ে সিমটা ভাপিয়ে নেব না, ঢাকনা দিলে কিন্তু সিমের রংটা নষ্ট হয়ে যাবে। এভাবে নেড়ে নেড়ে সিমটা ভাপিয়ে নেবেন, যেন সব জায়গায় সিমের ভাপটা ঠিকভাবে লাগে। নিচ থেকে পানির যে ভাপটা সিমে লাগছে আমি যে নাড়াচাড়া করছি, এভাবেই সিমটা সেদ্ধ হয়ে যাবে। আমরা যদি এখন ঢাকনা দিয়ে দিই তাহলে কিন্তু সিমের রংটা নষ্ট হয়ে যাবে। একটা সিম আমি হাত দিয়ে একটু দেখে নিচ্ছি যে একটু নরম হয়েছে নাকি। সামান্য একটু নরম হলেই আমি চুলা থেকে নামিয়ে নেব। সিমটা আমি একটু ভাপিয়ে নিলাম, যেন তেলের ভিতরে আমাকে সিমটা বেশিক্ষণ ভাজি না করতে হয়। যদি বেশিক্ষণ ভাজি করি তাহলেও কিন্তু সবুজ রংটা নষ্ট হয়ে যায়। সিমটা সামান্য একটু নরম হয়েছে, এখনই আমি সিমটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। তেলটা গরম হলে তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো জিরা। কালো জিরা ফুটতে শুরু করেছে তেলের ভিতরে, এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ কাটা। পেঁয়াজ আর কাঁচামরিচ আমি তেলের ভিতরে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত হালকা একটু নরম হয় আর তেলের ভিতর পেঁয়াজ আর কাঁচামরিচের একটা গন্ধ হয়। চুলার জাল মাঝারি আঁচে রেখে আমরা পেঁয়াজটা নেড়ে নেড়ে ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেছে আর খুব সুন্দর পেঁয়াজ আর কাঁচামরিচের একটা গন্ধ বের হয়েছে। দিয়ে দিচ্ছি হলুদ মাখিয়ে রাখা আলুর ঝুড়িগুলি। আলু দিয়ে আলুটা আমরা নেড়ে নেড়ে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আলুটা আধা সেদ্ধ হয়। একটা আলু একটু ভেঙে দেখে নেই যে আলুটা আধা সেদ্ধ হয়েছে নাকি। আলুটা আধা সেদ্ধ হয়ে গেছে, একটু ভাজা ভাজাও হয়েছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ভাপ দিয়ে রাখা সিমের ঝুড়িগুলি। সিম দিয়ে আমি এখন নেড়ে নেড়ে সিম আর আলুটা ভেজে নেব। ভাজতে ভাজতেই এই আধা সেদ্ধ সবজিগুলি পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। আমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কখনোই সবজিতে ঢাকনা দিয়ে সেদ্ধ করব না। আমি যতদূর জেনেছি সবুজ সবজিতে যদি ঢাকনা দিয়ে রাঁধেন তাহলে কিন্তু সবুজ সবজির রংটা নষ্ট হয়ে যায়। আমার এই ধারণাটা সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই জানাবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা কিন্তু ঠিক নামানোর আগে আগে দেবেন, খুব বেশি আগে যদি দেন তাহলেও কিন্তু সবুজ সবজির রং নষ্ট হয়ে যায়।
6-7 মিনিট আমি আলু আর সিমটা ভালোভাবে তেলের সাথে ভেজে নিলাম মাঝারি আঁচে। এখন আমি চুলা বন্ধ করে দেব। আমাদের ভাজি হয়ে গেছে। এই ভাজিটা যেদিন করি সেদিন আমার এক গাদা ভাত খাওয়া হয়ে যায়। এই ভাজিটা কিন্তু শুধু ভাত না, রুটির সাথেও খুব ভালো লাগে খেতে। কালোজিরার খাদ্যগুণ অনেক, সেটা আমরা সবাই জানি। আর এই কালোজিরা সিম আর আলু ভাজির সাথে খেতেও কিন্তু খুব মজা লাগে। আপনারা যদি কখনো এভাবে না করে থাকেন, এবার করে দেখবেন। সবুজ সবজির রং রান্নার পরেও কিভাবে ঠিক থাকে সেই সম্পর্কে আপনারাও যদি কিছু জানেন আমার সাথে শেয়ার করবেন, অপেক্ষায় থাকব। নির্ভেজাল খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।